হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জানি যে আসাম টেট 2021-এর যেটা স্পেশাল টেট হয়েছে, তো এটার আজকে আমি ম্যাথসের কোয়েশ্চেন উইথ আনসার কিটা ডিসকাস করবো। তো আপনারা সবাই ভিডিওটা দেখিলে কোয়েশ্চেনটা বহুত টাফ হয়েছে, তার লাগে আজকে আমি ডিসকাস করবো, আনসারটা আপনারা মিলে দিতে পারবেন। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা এটা হইলো গিয়া, ফার্স্ট কোয়েশ্চেন আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন তো পাওয়া যায় না, কোয়েশ্চেনটা তো অ্যাকচুয়ালি মানে ডিপার্টমেন্টে ঘুরে আনিছে গিয়া, বাট কি হয়েছে আমি কিছু কোয়েশ্চন স্টুডেন্টের কাছে কালেক্ট করছি আপনাদের লাগে। সো আমি কোয়েশ্চনটা একটু ডিসকাস করব আপনারা দেখলি। ফার্স্ট কোয়েশ্চন আছিল, যদি একটি সংখ্যার দ্বিগুণ 340% সমান হয় তবে সংখ্যাটির অর্ধেক কত? তো ফার্স্ট আমরা কি দেখব, 340% বাই দেব, তো এটা বাই করলে কি তার 300 × 440/100, তো দুইটা জিরো দুটো জিরো কাটলে আমরা কি দাঁড়াইলো 120। 120 টা এলো সংখ্যাটার যদি দ্বিগুণ হয় তবে সংখ্যাটা অর্ধেক কত? ঠিক আছে, দ্বিগুণ হইলে মেইন সংখ্যাটা হইলো গিয়া আমরা 60, আর এটার অর্ধেক হইব গিয়া 30। ঠিক আছে, তো আপনারা ফার্স্ট কোয়েশ্চনটা বুঝতে পারছো, আনসারটা হইব গিয়া 30। তো নেক্সট কোয়েশ্চন হইলো গিয়া, আচ্ছা দেখতে পারো নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন হইলো গিয়া, যদি দুইটি সংখ্যা লসাগু এবং গোসাউ ক্রমে 36 এবং 6 হয় এবং একটি সংখ্যা যদি 12 হয় তো অপরটি কত? আমরা জানি ফর্মুলা হলো লসাগু ইনটু গোসাউ ইকুয়াল টু দুইটি সংখ্যার পূরণফল। তো আমরা লসাগু ইনটু গোসাউ কত হইলো 36 × 6, আর একটা সংখ্যা যেহেতু 12 তো অপরটা আমরা 12 × 2 = 36 কাটাকাটি করি, এটা হইব গিয়া 18। পূরণ দিলে 3 আর 6 পূরণ দিলে 18, তো আমার একটা আনসার হইব গিয়া অপর সংখ্যা, এটা হইলো গিয়া 18। নেক্সট কোয়েশ্চন, আপনারা নিচের কোন সংখ্যাটি যমজ মৌলিক সংখ্যা? তো আমরা জানি যমজ মৌলিক সংখ্যা মানে দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স থাকতে লাগবে 2 এবং দুইটা সংখ্যাই মৌলিক সংখ্যা হইতে লাগবে। তো এইটার মধ্যে দেখো মৌলিক সংখ্যা কিন্তু ডিফারেন্স 1, তো এটা হইতো না, এটা তো ডিফারেন্স 2 না, মানে এটা হইতো না, এটা তো ডিফারেন্স 2 কিন্তু 51 মৌলিক সংখ্যা না, তো আমরা আনসার হলো 29 আর 31। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, যুগ্ম মৌলিক সংখ্যা কি? তো যুগ্ম মৌলিক সংখ্যা আমরা জানি যুগ্ম মৌলিক সংখ্যা হইলো গিয়া 2, অনলি নাম্বার। তো নেক্সট হইলো গিয়া, নেক্সট আমরা কোয়েশ্চন হইলো গিয়া, যদি এ প্লাস এ রে প্লাস করা হয় বি রে মাইনাস এবং সি রে ইনটু দেওয়া হয় এটার ভ্যালু কত? এটা আমরা করলে বুঝলিম 5c মানে 5 × 4, এ হইলো গিয়া প্লাস আমার 7, বি হইলো গিয়া মাইনাস ইনটু 2, আর পুরাটা আবার ব্র্যাকেট দিয়া ইনটু 5 আছে, তো আমার আনসার হবে 5 × 4 = 20 + 7 × 5 হইলো গিয়া 5 × 5, তো 20 + 5 = 25 × 5 = 125, এটার আনসার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট কোয়েশ্চন, যদি একটি সংখ্যাকে আমরা 45% বাড়াই তখন 174 হয় তবে সংখ্যাটা কত? তো আমরা মনে করলাম সংখ্যাটা x এবং এটার কত পার্সেন্ট বাড়লো 45%, 45% মানে 45/100 ইকুয়াল টু হইলো গিয়া 174। তো আমি যে এলসিএম নিয়ে কি দিলো 145 x / 100 = 174, তো x এর ভ্যালু হইব গিয়া 174 × 100 / 145। ঠিক আছে, তো আমি কাটাকাটি করলে যদি ফার্স্ট দিয়ে কাটি 5 × 2 = 5 × 10 = 4/5, এটা হইলো গিয়া 5 × 20, আর 29 দিয়ে তাহলে কাটলে হইব গিয়া 6 6 9 যা, আমার 6 × 20 = 6 9 = 54 4 5 6 12 6 × 20 = 120, তো এটা আমরা আনসার হইব গিয়া 120। নেক্সট, নিজের কোনটা পরস্পরমূলক? পরস্পরমূলক সংখ্যা মানে আমরা রইল গিয়া কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম মানে কি? তা যেন তারার মধ্যে অনলি এইচসিএফ 1 হইতো, তো 15 আর 20 15 এর রইল গিয়া এলসিএম 3 × 5, 20 × 2 × 2 × 7, তো দুইটার মধ্যে অনলি কমন হইল গিয়া 1, সো 15 আর 20 হইব গিয়া পরস্পর মৌলিক সংখ্যা, বাকিটার মধ্যে আমরা এইচসিএফ 1 পাইতাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, 21 দুইটা কোন সিস্টেমে আছে? এই সিস্টেমটারে আমরা কইম গিয়া হিন্দু অ্যারাবিক সিস্টেম। ঠিক আছে, এই সিস্টেমটা হয় হিন্দু অ্যারাবিক সিস্টেম। নেক্সট, এখানে আমরা কইছে এই যে কোয়েশ্চন মার্ক যেখানে আছে এখানে কত? ঠিক আছে, সো এটা আমরা দেখো কোয়েশ্চন মার্ক, এটা বহুত ইজি মজার কোয়েশ্চন। দেখুন আমরা যদি এটা মন দিয়া দেখি, দেখো সব প্লাস করলে 51 হয়, তো এই সেইটিও প্লাস করলে 51 হয়,
এদিকেও প্লাস করলে 51, এদিকেও 51। তো আমরা এখানে দেখুন যদি 17 বই তো 17 আর 13 এর লগে 30, 30 আর 10 50, এদিকে 15 আর 7 32, 31 19 52, দ্যাট মিন্স আমাদের অপশন যেটা এটা 17 হইব গিয়া কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 10 হইল গিয়া, এখানে দেওয়া আছে 3 3 4 4 4 7, মানে প্রথমে ডিফারেন্স হইল গিয়া 1, এর পরে ডিফারেন্স 3, এর পরে দেখা গেল 4 হইল, এর পরে দেখা গেল 7 হইল, এর পরে দেখা গেল 11 হইল, দ্যাট মিন্স কিটা 1 প্লাস 3 4, 3 প্লাস 4 7, 4 প্লাস 7 11, 11 প্লাস 7 মানে 18, তো 18 এর লগে 29 প্লাস করলে আমরা রইল গিয়া 213 আর রেখে 4, মানে এই লগে আনসার হইল গিয়া 47। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি লিখে লিছেন আপনা, তো এটা এরকম 10টা কোশ্চেন হয়েছে, নেক্সট ভিডিওতে আমরা বাকি কোশ্চেন ডিসকাস করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।